পুরো যে যে তারিখে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেই তারিখে কিন্তু ওই পরীক্ষা করা পড়েছে। সেই জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সভাপতি ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে ডেটটাকে একটুখানি অদল বদল করেছে। সেই ডেটটা আমি তোমাদের এই নিচে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। এটা মধ্য শিক্ষা সভাপতির তরফ থেকে যে সার্কুলারটা জারি করেছে, সার্কুলারটা, এবং আমি তোমাদের এই ভিডিও শেষে আমি তোমার সার্কুলারটা একবার দেখিয়ে দেবো। ওই ভিডিওটা তোমরা দেখে নেবে আর আমার এই পেজে তোমার সার্কুলারটা আর একবার দেখে নাও এবং এই সার্কুলারটা দেখে নাও এবং সার্কুলারটা দেখার পরে তোমরা কী পরীক্ষা দেবে পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে। এবং এইটা কিন্তু পর্ষদের তরফ থেকে কিন্তু পুরোপুরি কিছুদিন আগে জারি করা হয়েছে। সেটা আমি তোমাদের আগেও আমার কাছে নোটিফিকেশান এসেছিলো, আমি সেই নোটিফিকেশান সেভ করে রেখেছিলাম। পরবর্তী সময় আমি মাধ্যমিক পরীক্ষা হওয়ার পরে আমি যখন ফ্রি হয়ে গেলাম তখন পুরোপুরি আমি ভিডিওটা তোমাদের দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা তোমরা দেখবে, যদি তোমার হেল্পফুল লাগে যদি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আর আমার সঙ্গে ব্যক্তিগত হয়ে যোগাযোগ করে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। আর আমি ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রেখে দেবো, ওইখান থেকেও কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আর আমার ফেসবুক লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে, ওখান থেকে আমার ফেসবুক লিঙ্ক জোগাড় করে নেবে। আর আমার সেকেন্ড একটা ইউটিউব চ্যানেল রয়েছে, অ্যাড চ্যানেল, ওই অ্যাড চ্যানেল লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে অ্যাড চ্যানেল লিঙ্কটাও দেখে নেবে। ওকে, আর ভিডিওটা এত দিই, লেটস গো, বাই বাই। আর নতুন ব্লগ কিছুদিন আগে এই চ্যানেলে নতুন ব্লগ আসছে, এই ব্লগটা তোমরা দেখে নেবে। ওকে, চলো ভিডিওটা তোমাদের একটা বিষয় বলে রাখি, আমাদের এখানে অর্থাৎ এখন আমাদের 8 তারিখ থেকে 12 তারিখ অবধি, 12 তারিখ 13 তারিখ অবধি একটা আমাদের বাড়ায় ছাত্র অঞ্চল সব থেকে বড়ো পুজো শীতলা পুজো, এটা আমাদের চলছে এবং আমাদের হয়ে গেছে পুজোটা। ওই শীতলা পুজোর বেশ কিছু ফটো, একটা দুটো ফটো তুলেছি, ফটো আছে আমার কাছে, ওই ফটোগুলো তোমাদের দেখা হচ্ছে পরে। ঠিক আছে, চলো।